প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আর ভিডিও শুরুতেই বলবো, যারা আমার এই রব্বানি মিডিয়া চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি, মেহরবানি করে সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল ঘন্টাটি বাজিয়ে দিন, যাতে করে যে কোনো ভিডিও আপলোডিং হওয়ার সাথে সাথেই আপনার মোবাইলে সবার আগে তার নোটিফিকেশন পেয়ে যান। বন্ধুরা, আলাপ করতে চাই আজকে এমন একটি বিষয়, কবুতর পুষতে গিয়ে ছোট বড় মাঝারি যে কোনো খামারি ভাইদের কবুতর অসুস্থ হয় না এমনটা খুবই কম। কিছু না কিছুভাবে, কোনো না কোনোভাবে কিছু কবুতর বা কি হঠাৎ হঠাৎ এক এক দুটা কবুতর অসুস্থ হয়ে যায়। যেমনটি আমার ক্ষেত্রে ঘটেছে, গত 1.5-2 বছরে মানে 12 মাস আর 8 মাস, টোটালি 20 মাসের ভিতরে আমারও কিন্তু দুইটা কবুতর অসুস্থ হয়েছে। বিগত 3-4 মাস আগে মানে শীতের শুরুতে আমার একটি কবুতর অসুস্থ হয়েছিল এবং ধাপটির ভিতরে হঠাৎই একদিন সে মারা পড়ল। আমি বুঝতেই পারলাম না কবুতরটা কীভাবে অসুস্থ হলো এবং মারা গেল। যাই হোক, আমি ওইটাতে একটা ভুক্তভোগী হয়েছিলাম আজকে থেকে 3-4 মাস আগে। আর বিগত কয়েকদিন আগে আমার আরেকটি সমস্যা হয়েছিল, আর সেটি হচ্ছে আমার কবুতর আরেকটি অসুস্থ কবুতর হয়েছিল। সেই কবুতরটি রেস থেকে ফিরতে পারেনি ঠিক সময়ে। কিছুদিন পর যখন কবুতরটি ফিরে এলো, তখন কবুতরটির অবস্থা খুবই খারাপ ছিল, খুবই শুকনো হয়ে গেছিলো এবং জরাকীর্ণ হয়ে গেছিলো। তার এই অবস্থা দেখে আমি হয়তোবা আমার ব্যর্থতা, আমি তাকে সময় দিতে পারিনি বলে সঠিক ট্রিটমেন্টের অভাবে কবুতরটি আস্তে আস্তে দিন দিন দুর্বল হয়ে পড়ে। উচিত ছিল তাকে ভালো একটা ট্রিটমেন্ট আমার উপহার দেওয়া, কিন্তু আসলে আমার ব্যক্তিগত সমস্যার কারণে আমি তাকে সময়টা দিতে পারিনি, যেটা তার জীবন নাশের জন্য একটা কাল হয়ে দাঁড়িয়েছিল। এমন এক সময় যখন আমি ট্রিটমেন্ট করতে গেলাম, তখন চিন্তা করে দেখলাম যে আর ট্রিটমেন্ট করে কোনো লাভ নেই, একদম অসুস্থতার দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছে। তারপরেও মহব্বতের কবুতরকে একটু সেবা তো দিতেই হয়। চূড়ান্ত পর্যায়ে যাওয়ার পরেও আমি 2 দিন ট্রিটমেন্ট করেছিলাম, কিন্তু কোনো ফল পাবো বলে আমি আশা করিনি। এবং আমার একটি ভালো মাদি কবুতর, আপনারা ভিডিওতে অলরেডি দেখতে পারতেছেন, বর্তমানে এই মাদি কবুতরটির অবস্থা এত খারাপ হয়ে গেছে, মানে তার ঘাড় বাঁকা হয়ে গেছে, বলতে পারেন ভিটামিন বির অভাবে এমনটি হয়েছে। আসলে বন্ধুরা, ভিটামিন বির অভাবেই হয়েছে, তবে একেবারে ঘাটতি ভিটামিন বির হয়েছে বলে আমি মনে করি না। এখানে দুর্বলতারও কিছু কাজ করেছে, যে কারণে ঘাড় বাঁকা রোগটা আরও ত্বরান্বিত হয়ে উঠেছে, কারণ আমার লফটের অন্য কোনো কবুতরের কিন্তু ঘাড় বাঁকা হয় নাই। এই কবুতরটি ঘাড় বাঁকা হয়ে গেছে সেবা শুশ্রূষার অভাবে, সে দুর্বল হওয়ার কারণে দিন দিন অসুস্থতার প্রান্তরে পৌঁছে গেছে। এবার আমি বলবো আপনাদেরকে যে আমাদের কবুতর যদি ওইরকমভাবে অসুস্থ হয়ে যায় তখন আমরা কি করি। দ্বিতীয় নম্বর পয়েন্ট, আমরা কি করি সেই বিষয়টি হচ্ছে, কবুতর যখন দেখি যে তার কাছ থেকে আর রিকভারি করে আনার মতো কোনো পরিবেশ নাই, বিশেষ করে সময়ের প্রয়োজনে আমরা তা করতেও পারি না, সেই সময় আমরা অসুস্থ কবুতরগুলোকে, বিশেষ করে যেই কবুতরটি অসুস্থ হয়ে যায়, এই কবুতরটিকে আর আমরা খামারে বা লফটে রাখতে চাই না, আলাদা একটা জায়গায় আমরা রাখি। রাখার পরে এই কবুতরকে আমরা মানে তার একটা পদ্ধতি অবলম্বন করি। সেই পদ্ধতিটা হচ্ছে যে কবুতরের অসুস্থতা হলো ক্ষণস্থায়ী একটা সমস্যা, আর ক্ষণস্থায়ী সমস্যার চিরস্থায়ী সমাধান, এই ক্ষণস্থায়ী সমস্যার চিরস্থায়ী সমাধান যেটা আসে সেটা হচ্ছে এই অসুস্থ কবুতরটিকে জবাই করে তাকে মাটির নিচে পুঁতে ফেলা ছাড়া কোনো রাস্তা নেই। আমি এটাই করি বন্ধুরা। যখন ধরেন 20 মাসে যদি মানে 1.5-2 বছরে যদি আমার কবুতর দুইটি অসুস্থ হয়, তুলনামূলক বলবো অসুস্থ হয় না বললেই চলে। আর যদি হয়ে যায় তাহলে আমাদের এই পথ অবলম্বন করা ছাড়া আর কোনো রাস্তা থাকে না। তখন আমরা ভাবি আমার কবুতর একটা যায় যাক আর বাকিগুলো যেন না যায়, আমরা যেন ভালো থাকি, আমরা কবুতর যেন ভালো থাকে। আজকের ভিডিওটি আপনাদের উদ্দেশ্যে উৎসর্গ করলাম, যে সমস্ত ভাইদের অসুখ বিসুখ কবুতরের খুব কম হয়, তারা ওই পদ্ধতিটি অবলম্বন করে সফল থাকতে পারেন 12 মাস আপনার লফট নিয়ে। আশা করি বন্ধুরা ভিতরগত কথাটি বুঝতে পারছেন। আমি বারবার বলতেছি, একটা কবুতর অসুস্থ হয়েছে, এটা থেকে যেন আর 10টা কবুতর অসুস্থ না হয়, এজন্য পৃথক করে ফেলুন। এবং পাশাপাশি একটি ক্ষণস্থায়ী সমস্যার
একটা চিরস্থায়ী সমাধান হলো কবুতরটিকে যদি রিকভারি করতে না পারেন মনে করেন, তাহলে অবশ্যই জবাই করে মাটির নিচে পুঁতে ফেলে দিবেন। আর মাটির নিচে পুঁতে ফেলাটা অত্যন্ত জরুরি, যাতে ওইটা থেকে মানুষ বা পশু বা কোনো পাখির বা আপনার কবুতরের ভিতরে যেন আর কোনো জার্ম জীবাণু প্রবেশ করতে না পারে, সেজন্য এটাকে মাটির নিচে পুঁতে ফেলাই হলো উত্তম কাজ। 3 নম্বর পয়েন্ট নিয়ে আলোচনা করি। আমরা রিকভারি করার জন্য মাত্র 2 দিন কেন চেষ্টা করলাম, এর বেশি কেন করলাম না? এটার কারণ হচ্ছে বন্ধুরা, আসলেই আমার হাতে সময় একেবারেই কম এবং আমার ভিতরে ভয় কাজ করে বেশি। একটা হচ্ছে তাকে রিকভারি করার মতো সময় দিতে গেলে আমার অসংখ্য সময় নষ্ট হবে, অন্য কাজের ব্যাঘাত ঘটবে। আর 2 নম্বর কথা হচ্ছে, এতে যদি এই কবুতর থেকে অন্য কোনো কবুতরের রোগ বালাই ছড়িয়ে যায় তাহলে আমার বড় ধরনের সমস্যা হওয়ার একটা ঝুঁকি থাকে বা একটা সমস্যা হতে পারে। এই বিষয়ের দিকে দৃষ্টিপাত রেখে এছাড়া আমার আর কোনো বিকল্প রাস্তা নেই। যদি মনে করেন আপনাদের ক্ষেত্রেও এমনটা করার প্রযোজ্য, অবশ্যই আপনারা এই পন্থা অবলম্বন করতে পারেন। আর যদি মনে করেন যে না, আমরা শেষ অবধি পর্যন্ত সংগ্রাম করেই যাব, এটা আপনার ইচ্ছা, আমি জাস্ট আমার আইডিয়াটুকু আপনাদের কাছে শেয়ার করলাম বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত ইচ্ছা এবং ব্যক্তিগত মতামত। অবশ্যই অবশ্যই আপনার সব দিক থেকে বুঝে শুনে জেনে আপনার ব্যক্তিগত মতামতকে প্রাধান্য অবশ্যই দিবেন। যে বেলায় যেটা আমার বেলায় ঘটেছে, আমি আমার অবস্থান থেকে আমি এই সিদ্ধান্তে উপনীত হয়েছি এবং এটা আমার ব্যক্তিগত একটি সিদ্ধান্ত। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা আপনাদের ক্ষেত্রেও এটা অ্যাপ্লাই করতে পারেন। আশা করি বন্ধুরা ভিডিওটিতে অনেক কিছু আপনারা শিখতে পারছেন এবং জানতে পারছেন। অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ভালো থাকেন, আগামীতে দেখা হয়ে যাবে নতুন আর কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালোই থাকুন, সুস্থই থাকুন, আনন্দেই থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।